আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক সময় শুনি কেউ কেউ বলে মানুষ কত খারাপ, এর মানে কিন্তু সে এটা বলে না যে সব মানুষ খারাপ। সে মূলত বোঝাতে চায় যারা এই খারাপ কাজ করেছে তারা মানুষের মধ্য থেকেই, মানে হাত পা নাক কান চোখ সে। উদাহরণটা যেভাবে মানে কেন দিলাম, কারণ সম্প্রতি আমি একটা ভিডিও করেছিলাম লাইভ, ওখানে আমি ভাই বোন বাবা মা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন নিয়ে কথা বলেছি। তো আসলে আমি সেখানে বলতে চেয়েছি, আমি সেখানে অবশ্যই বলিনি যে স্ত্রী এবং ভাই বোন সবার হক বা অধিকার সমান, এটা আমি বলিনি। আমি বলেছি সহযোগিতার কথা, মানে একজনের শর্ত সমর্থ আছে, তার নিজের সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ, তার সচ্ছলতা রয়েছে, সে চাইলে সহযোগিতা করতে পারে এবং এতে তার দুর্দশা বা কষ্ট নেমে আসবে না বা তার দরিদ্রতা নেমে আসবে না, তাকে আল্লাহ যা দিয়েছে তার থেকে খুবই সামান্যই ব্যয় হবে। তো এইসব ক্ষেত্র আমরা দেখি যে সমাজে কোনো কোনো স্ত্রী বাধা দান করে, সেটার প্রসঙ্গে আমি কথা বলেছি। লাইভ ভিডিওটা শেয়ার করবেন, কারণ এইটা আমি সবাইকে অনুরোধ করবো, কারণ এইটা ওই ভিডিওটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওইটা নিয়ে অনেক বোনরা হয়তো খেপে গেছে। দেখুন, যখন কেউ বলে যে মানুষ কত খারাপ, এর মানে এই সব মানুষকে খারাপ বলেনি, সে বলেছে যারা খারাপ কাজ করেছে এরা মানুষের অন্তর্ভুক্ত। তা আমি যখন বলবো যে মানে স্ত্রী যখন এমনটা বলে, তো যেই স্ত্রী এমনটা বলবে এটা সেই স্ত্রীর জন্য কথা, যে স্ত্রী এমনটা বলে না এটা তার জন্য না, এক নম্বর। দুই নম্বর, যে স্বামীর সচ্ছলতা রয়েছে, যে স্বামীর মানে কী বলে মানে যে স্ত্রীর স্বামীর সচ্ছলতা আছে, উপার্জন আছে ভালো, খরচ অনুযায়ী উপার্জন মোটামুটি বেশি ভালো, তাদেরও যদি নিকটবর্তী আত্মীয় যেমন আপন ভাই বোন এরা যদি বেশি অসহায় হয় বা অসহায় হয় বা কোনো দুর্দশায় পড়ে বা কোনো ক্ষতিগ্রস্ত হয় অথবা কোনো বালা মুসিবতে পড়ে, সেই ক্ষেত্রে ভাই এগিয়ে আসবে। এই ক্ষেত্রে যদি কোনো স্ত্রী এতে বাধা দান করে সেই ক্ষেত্রে ওই কথাগুলো প্রযোজ্য। তো এটা তো আসলে ভুল বোঝার কিছু নেই। আমি আসলে আর একটা কথা কি, আপনার সামনে যদি দুজন মানুষ থাকে আপনি কি করবেন? ধরেন একজন খুব খারাপ কাজ করলো, আপনাকে ধরেন দুটা ঘুষি কিলি মারলো, এই লোকটা এর আগে আরও দু একজনকে ধরেন কিল ঘুষি মারলো, রাইট? বা এর স্বভাব লাগলেই মারতে যায়। এখন এর মানে তো এই না যে লোকটা সারাদিন 24 ঘন্টা মারামারি করে, কিন্তু যখন আপনি আপনাকে দুটো ঘুষি মারলো আপনি বললেন যে এখন আপনি শুধু ওর খারাপ কথাই বলতেছেন, রাইট? মানে এটা করছে ওইটা করছে ওইটা করছে ওইটা করছে, ইট ডাজেন্ট মিন যে ভালো কাজ করে না। আপনি যখন তার খারাপটা নিয়ে তুলে ধরছেন তখন আপনি শুধু খারাপটাই বলেছেন, এর মানে আপনি তার ভালো সব কিছু অস্বীকার করেছেন তা না, কিন্তু আপনি যে খারাপ দিকগুলোর কথা বলেছেন এগুলো তার মধ্যে বিদ্যমান, রাইট? তো আমিও আসলে ওই লাইভ ভিডিওটাতে এটাই বলেছি। এখন যারা ভিডিও এডিট করে ছোট করে ভিডিও আপলোড করে তারা আমার পেজটা মেনশনও করে না, পেজটা মেনশন করলে হয়তো অনেকে ভিডিওটা এসে দেখে যেতে পারতো, মানে এটাতে পুরোপুরি কথা আসলে, অথবা অনেক সময় পুরো কথা শুনলেও হয়তো একরকমই হবে যে শুধু দোষ, কিন্তু ইট ডাজেন্ট মিন এই দোষগুলো, হ্যাঁ এটা শুধু দোষ, যার দোষ তার দোষ, যে দোষ করে তার দোষকে দোষ বলতে হবে, আর কারো দোষ বললে এর ভালো কাজগুলোকে অস্বীকার করা হয় তা না। কেউ যদি দোষ করে সেটাকে দোষই বলতে হয়। একজন লোক যদি 1000 ভালো কাজ করে আর সে একটা খারাপ কাজ করে, ফর এক্সাম্পল একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে 40 বছর থেকে হঠাৎ করে একটা মহিলার উন্না টান দিয়ে দিল, সে তার 5 ওয়াক্ত 40 বছরের নামাজ তো আর এই উন্না টান দেওয়াকে ভালো বলাইতে পারবে না, পারবে? এইটা হইতে পারে যে এরপরে সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, মহিলার কাছে ক্ষমা চাইলো, ক্ষমা পেয়ে গেলো, বা মহিলা ক্ষমা করে দিল, আল্লাহ ক্ষমা করলো না করলো সে জানে না, সেই তো হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমার আশা করবে, এইটাই তো হতে পারে। কিন্তু তার ওই মহিলার উন্না টান দেওয়া খারাপ খারাপ কাজটাকে তো খারাপ কাজটাকে তো আপনি 40 বছরের নামাজ দিয়ে ভালো বলতে পারবেন না, পারবেন? আপনি হয়তো বলতে পারবেন যে সব গুণাই ক্ষমাযোগ্য যদি মানুষ ফিরে আসে, রাইট? এখন একটা খারাপকে তো খারাপই বলতে হয়, এবারে যত ভালো লোকটাই করুক এটা, হ্যাঁ। আর খুব সিম্পল, আমি বুঝি না বোনরা কেন খেপে গেল, আমি একটা খারাপকে খারাপ বলেছি, আমি বলেছি, অনেকেই কমেন্টস করেছে দেখেছি যে স্ত্রীর হক আর ভাই বোনের হক কি এক, তো আমি তো হকটা নির্ধারণ করিনি, আমি খুব সিম্পলই বলেছি যখন কোনো স্বামী তার ভাই বোনকে সহযোগিতা করে, দ্যাটস মিন যাদেরকে সহযোগিতা করা হচ্ছে তারা অসহায়,
তখন স্ত্রী বলতেছে কেন তোমার ভাইকে দিবা, তো যে সহযোগিতা করতেছে সে তো অসহায় না, স্ত্রী সবকিছুই ঠিক আছে, হয়তো খাওয়া দাওয়া পড়া ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া নতুন শাড়ি স্বর্ণ গয়না সামর্থ্য অনুযায়ী ডিপেন্ড করে, বাট যে সহযোগিতা করে সে যাকে সহযোগিতা করে তার থেকে সে উন্নত অবস্থানে থাকে, সেজন্য সে সহযোগিতা করতে চায়, রাইট? স্ত্রীর কাছে বাধা দেওয়া উচিত নয়। আর অনেকে বলবো যে আমার বাবা আমার চাচাকে খুব সহযোগিতা করেছে, আমার বাবা মরে গেছে চাচা এখন সহযোগিতা করে না, তো আপনার বাবা সহযোগিতা করেছে, আপনার বাবা নেই কীভাবে? উনি ওনার আখেরাতকে বিল্ড করে গেছে, আপনার বাবা যতদিন ছিল আপনাকে দেখছে, আপনি তখন আপনি এখন চেষ্টা করবেন নিজের মতো করতে, আপনি আপনার বাবার মতো হবেন, মানে বড় মনের হবেন। যে বাবা সহযোগিতা করে মরে যায় সন্তানদের রেখে যায়, সে তো সন্তানদেরকে শিক্ষা দিয়ে যায় যে তোমরা দরিদ্র সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দানশীল হবা, সহযোগী হবা। এখানে চাচা যদি হেল্প না করে চাচা অন্যায়কারী হবে, চাচা যদি তার আপন ভাতিজা ভাতিজিকে যদি দরিদ্র অবস্থায় সমর্থবান হওয়ার পরও যদি সহযোগিতা না করে অবশ্যই অন্যায়কারী হবে। আপনি যদি হক না হকের কথা বলেন, এখানে আমি চাচা ভাতিজা বাদ দিলাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে, রাইট? প্রতিবেশী না খেয়ে যদি ঘুমায় আর আপনি যদি ভরপেট ঘুমান, এখানে ইসলামের অনেক বড় একটা আপত্তি আছে, মানে ইমানের আপত্তি আছে এখানে, যে একজন মুমিন মানুষ সে ভরপেট খেলো সুন্দর করে খেলো তার প্রতিবেশীরা না খেয়েছে অথচ সে সমর্থবান। তো যেখানে প্রতিবেশীর ব্যাপারে এমন কথা আছে, সেখানে যদি আপন চাচা আপন জ্যাঠা এরা যদি ভাই ভাতিজাকে না দেখে কষ্টে, আপনাকে বাড়ি করে দেবে না গাড়ি করে দেবে না, এমনটা বলছি না আমি। দেখুন এখানে আপনারা সহযোগিতা মিন্স বোঝেন না, সহযোগিতা মিন্স বেসিক নিডস, মানে আমি আমার ভাইকে সহযোগিতা করব যদি আমার সামর্থ্য থাকে, বেসিক নিডস, তার চিকিৎসা ক্ষেত্রে আমি ব্যয় করব যদি আমার সামর্থ্য থাকে, তার যদিও চিকিৎসা এখন খুব এক্সপেন্সিভ হয়ে গেছে ডিপেন্ড করে, বাট তার খাওয়া দাওয়ায় কষ্ট, চলাফেরায় কষ্ট, পোশাক আশাকে কষ্ট, ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছে, আমার সামর্থ্য থাকলে আমি সহযোগিতা করব। এটা স্ত্রীর হক ফরজ, ভাই বোনের হক ফরজ না, এমনটা কে কে এসব যুক্তি দেয়? অবশ্যই যাদের মাথায় যারা নির্বোধ তারা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা মুমিন হতে পারবো না আমাদের ভাইদের জন্য তা পছন্দ না করলে যে আমাদের নিজেদের জন্য পছন্দ করি। আমি বলছি না যে আমি একটা গাড়ি কিনলে ভাইকে একটা গাড়ি কিনে দেবো, আমি একটা বাড়ি করলে ভাইকে একটা বাড়ি করে, আমি এটা বলছি না। আমি বলছি যে আমি চাই আমি সচ্ছল থাকি কষ্টে না থাকি, আমার যদি সচ্ছলতা থাকে আমি চাইবো আমার ভাইটা কষ্ট না পাক। আর যে তার ভাইকে এত ভালোবাসে সে তার স্ত্রী সন্তানের প্রতি জুলুম করে না। আপনারা কী সব যুক্তি দিচ্ছেন, এসব ফালতু যুক্তি। মানে যে লোক তার ভাইকে এত পছন্দ করে, যে তার মা বাবা বোন ভাই এদেরকে সহযোগিতা করে, এদের কষ্টে কষ্ট পায়, সে তার স্ত্রী সন্তানের প্রতি জুলুম করবে এটা ভাবা যায় না। হ্যাঁ হতে পারে কেউ কেউ এরকম আছে, তো এটা কখন হয়, নতুন বিয়ে করেছে, অনেকে নতুন বিয়ে করে, এটাও জুলুম, জুলুম সবসময় জুলুম, ঠিক আছে? নতুন বিয়ে করেছে এখনও বুঝে আসতেছে না বউকে, বউ এখনও স্বামীকে বুঝতেছে না, বউর হাতে এখনও সংসারটা যায়নি, এখনও হয়তো সবাই একসাথে আছে খাচ্ছে, বড়ো ভাই কাজ করে ছোটো ভাই বোনগুলো পড়াশোনা করতেছে, এমনটা হয় তখন। হ্যাঁ, আদারওয়াইজ একজন মানুষ যে দীর্ঘদিন থেকে বিয়ে শাদী করেছে, আলাদা খায় আলাদা থাকে, দেখা যাচ্ছে যে সে সচ্ছল, সে তার ভাই বোনকে সহযোগিতা করে, এটা তো বুঝে নেওয়া খুবই সহজ। যে তার ভাই বোন বাবা মাকে এত পছন্দ করে সহযোগিতা করে, সে তো তার স্ত্রী সন্তানকে আরও হয়তো বেশি ভালোবাসে, এটাই তো হওয়ার কথা, স্বাভাবিক তো, এটাই তো স্বাভাবিক আচরণ। এখন আপনারা কেন খেপলেন যারা বোন আছেন, আপনারা মনে রাখবেন কোনো মানুষ যখন কোনো বিষয় নিয়ে কথা বলে, কোনো বিষয় উপস্থাপন করে, সে ওই বিষয়কে নির্মূল করে কথা বলে, মানে ওই বিষয়ের একদম মূল থেকে কথা বলে ফুল নির্যাসটাকে বের করে নিয়ে আসতে চায়। আপনি খেপবেন তখন যখন এটা আপনার উপরে যাবে, এক নাম্বার কথা, খেপার অধিকার রাখেন। আর আপনার এই খেপাতে আমি কোনো পরোয়া করবো না যখন আপনি এরকম দোষী হবেন, আর আপনার দোষের বিচারও করতে আমি যাইবো না, বিচারও করার আমি অধিকার রাখি না। আমার কথা হচ্ছে যদি বলো যে চোর, তো যেই চোর সে এটা তার উপরে যাবে, যে চুরি করে না তার উপরে যাবে না, সহজ কথা। হ্যাঁ, যদি বলি যে সব মহিলা এমন, তখন প্রবলেম, তখন আর কেউ বাদ পড়ে না। যদি বলো যে সব পুরুষ এমন, তখন প্রবলেম, তখন কেউ বাদ পড়ে না। যদি বলো যে পুরুষদের মধ্যে এমন আছে, বা পুরুষরাও এমন করে, বা পুরুষরা এমন করে, সে সব পুরুষকে বলেনি, পুরুষদের মধ্য থেকে এমন করে বা মহিলাদের মধ্য থেকে এমন করে, সে এইটা বলেছে। ইটস ভেরি সিম্পল, হ্যাঁ, খুবই সিম্পল। আর কিছু মানে মূর্খ কিছু, দেখেন কিছু শব্দরা মনে রাখবেন, আমি দেখেছি অনেকেই ভিডিওটা এডিট করে নিয়ে গেছে, কিছু জাহেল মূর্খ আমি দেখেছি যারা ঢালাওভাবে মহিলা বা মেয়েদেরকে খারাপ বলছে, মানে
বলছে যে মেয়েরা নির্লজ্জ এগুলো বলছে, আস্তাগফিরুল্লাহ আযীম। সে ভিডিওটার মিনিং এ বুঝিনি। আমি এখানে উৎসাহিত করেছি পুরুষকে তার সমর্থ থাকলে ভাই এবং বোন মা বাবাকে সহযোগিতা করতে সর্বোচ্চ। আমি এখানে উৎসাহিত করেছি, এখানে সতর্ক করেছি ওইসব মহিলাদের যারা তাদের স্বামীর সচ্ছলতা আছে, নিজের সবকিছু ঠিক আছে, অথচ ভাই বোনের বেসিক নিডসে পুরুষ সহযোগিতা করতে চায়, বাবা মায়ের বেসিক নিডসে পুরুষ সহযোগিতা করতে চায়। ইভেন বাবা মায়ের বেসিক নিডস না, বাবা মায়ের শখ আল্লাহ তো পূরণ করা মানে পুরুষের উপরে দায়িত্ব, কারণ বাপ মা তো, বাপ মা ভিন্ন জিনিস। বাপ মার কথা আসলে আসলে যারা এখন আপত্তি করে, তারা যখন মা হবে তাদের স্বামীরা যখন বাপ হবে তখন তারা বুঝবে, এখন তারা বুঝবে না এগুলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলে এটাকে দেখলাম, মানে এটা তো খুব সিম্পল যে ওখানে বলা আছে, ওখানে সতর্ক করা হয়েছে, এটাতে খ্যাপার কিছু নেই। আপনি সতর্ক হন, শিক্ষা নেন, অনুভব করেন, তাহলে আপনার কল্যাণ। আদারওয়াইজ আপনি আপনার যা খুশি তা করতে পারেন, রাইট? এখন কিছু ছেলে পেলে ওসব কমেন্টসে যাইয়া টোটাল মানে এখানে মহিলা পুরুষ মানে আওয়ামী লীগ বিএনপি করতেছে রাজনীতি টাইপ, এরা জাহেল, এরা বন্য বর্বর। আমি অহংকার করে বলছি না যে আমি অনেক ভালো, কিন্তু এটা তো বন্যতা, যে কেউ যে কোনো স্বাভাবিক চিন্তার মানুষ এটাকে বন্যতা বলবে, বর্বরতা বলবে, জাহালিয়াত বলবে, অজ্ঞতা বলবে। হ্যাঁ, এটা এটাকে এটাকে আর কি বলা যায় যে একটা ভিডিও করা হয়েছে পুরুষকে উৎসাহিত করা হয়েছে পিতা মাতা ভাই বোনের সহযোগিতায় আসতে, এবং যারা এতে আপত্তি করে যেসব স্ত্রীরা ওদেরকে সতর্ক করা হয়েছে যে না আপনি আপত্তি করবেন না, আপনি তার স্ত্রী, সে তারা তার ভাই বোন, সে আকাশ থেকে আসেনি। ওখানে মহিলারা ক্ষেপতেছে, কিছু মহিলা ক্ষেপতেছে যে একতরফা হয়ে গেছে কথা, তো কথা তো একতরফাই হবে, ওখানে একতরফা না, ওখানে যারা এমন তাদের জন্য এটা, যারা এমন না তাদের জন্য এটা না। আর পুরুষরা এখান থেকে উৎসাহী হবে দান 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 দানশীলতায়, উদারতায়, এবং কি বলে এটাকে দায়িত্বশীলতায় উদার হবে, কর্মজীবনে কর্মজীবনে অ্যাক্টিভ হবে, কাজকর্ম করবে, উপার্জন করবে, ছেলে সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন যাকে যেভাবে সহযোগিতা করার করবে এবং ভালো থাকবে। এখান থেকে সে উৎসাহিত হবে, উৎসাহিত না হয়ে সে মহিলাদেরকে দৌড় দিচ্ছে, আর মহিলারা এখান থেকে কিছু মহিলা সতর্ক না হয়ে উল্টা এখানে বলতেছে যে পয়েন্টই ভুল। নো, পয়েন্ট কেন ভুল হবে? চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, এখন যে ডাকাত তার সমস্যা, যে চোর তার সমস্যা, সে চুরি করবে তাকে চোর বলা যাবে না, কি বলেন? একজন লোক চুরি করবে তাকে চোর বলা যাবে না, তাহলে ঢালোভাবে হয়ে গেল নাকি? সব চোর বলবে যে হ্যাঁ সবাই চোর, যতজন চুরি করে সবাই চোর, যারা চুরি করে না তারা চোর না।